বলেন তো দেখি, এই দুইটি আমের মধ্যে কোনটি গোপালভোগ আর কোনটি আঠিরাম? দামের পার্থক্য কিন্তু এটি আপাতত 140 টাকা কেজি, আর এটি মাত্র 40 টাকা কেজি। বাজারে যারা আম খাচ্ছেন তারা বলছেন আমের দাম 80 টাকা, 90 টাকা, 100 টাকা। তাহলে আমরা একটু দাম বেশিতে বিক্রি কেন করছি? এই যে আমার হাতে দুটি আম, আর এই দুটি আম কিন্তু একই রকম, একই জাতের, একই সব। বলেন তো দেখি, এই দুইটি আমের মধ্যে কোনটি গোপালভোগ আর কোনটি আঠিরাম? হয়তো বা বলতে পারবেন না, কারণ হচ্ছে এই আমটিও যেরকম দেখতে এই আমটিও সেম দেখতে, একই রকম, কিন্তু এই আঠিরামটি আপনি খাচ্ছেন গোপালভোগ নামে, খেয়ে বলছেন এই আমটি হচ্ছে গোপালভোগ। এই জায়গাতেই সমস্যা। এই আমের দাম বেশি, এই আমের দাম কম। অর্থাৎ এই আমের দামটি যদি 20 টাকা হয়, এই আমের দাম 5 টাকা। অর্থাৎ এটি বিচির আম আর এটা গোপালভোগ আম, ব্র্যান্ডের আম। এটি অত্যন্ত সুস্বাদু এবং রসালো হয়, এর মধ্যে আঁশ থাকে না, বিচিটা অনেক ছোট হয়। আর এর মধ্যে আঁশ আছে এবং এর বিচিটা একটু বড় হয়, এর মধ্যে এর চাইতে এর স্বাদটা অনেক বেশি। কালারের দিকে দেখেন, এর কালারের উপরে অবশ্যই পাউডার, সাদা পাউডারের মতো একটি স্তরণ আস্তরণ করবে, এই আস্তরণ করবে। এর কালারটি একটু ডিপ সবুজ আর এটি একটু লালচে সবুজ, এটি একটি পার্থক্য। আর একটি পার্থক্য হচ্ছে এই যে বোঠার নিচে দেখেন, এটি একটু পরিপুষ্ট, মানে ভরাট, এই জায়গাটি একটু ভরাট, আর এই জায়গাটি কিন্তু একটু গর্তের মতো। এটি একটি গোপালভোগ আমের লক্ষণ। এই গোপালের পেটটা দেখবেন সামনে বের হয়ে আছে, তো এই আমটিরও এই যে এই জায়গাটি একটু বাইরে বের হয়ে থাকবে। আর এই আমটি দেখেন একটু সমান্তরাল, দুটির মধ্যে পার্থক্য এই জায়গা। আর এর নিচের অংশটি দেখেন সুন্দর একটু সাইজ মতো হয়ে এসেছে, আর এরটা দেখেন ধ্যাপসে যাওয়া, অর্থাৎ এটি পিছনের অংশটি, এই পিছনের অংশটি কিন্তু গোলাকার, সমান উপর থেকে নিচ পর্যন্ত সমান। আর এটি গোপাল ভাঁড়ের মতো, দেখেন এই যে গোপাল ভাঁড় যেটা আছে আমাদের গল্পের, সেই গোপাল ভাঁড়, এই যে এই জায়গাটা পেট মোটা এবং এই নিচের অংশটি একটু ছোচালু বা একটু চিকন। এটিই হচ্ছে পার্থক্য, দামের পার্থক্য। কিন্তু এটি আপাতত 140 টাকা কেজি, আর এটি মাত্র 40 টাকা কেজি। 100 টাকা কম বেশি আপনি ধরতেই পারবেন না, কোন আম গোপালভোগ আর কোনটি আঠিরাম। ধন্যবাদ সবাইকে, ইনটেক এগ্রোর সাথে থাকুন। নির্ভেজাল খাঁটি এই যে গোপালভোগ আম সহ আমাদের হিমসাগর আম, তারপরে যত ধরনের আম এখন নামবে সবটি আমরা একে একে দেব। তো সবাইকে ধন্যবাদ।